তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো যেটা বলার বলে, বোন সব সময় হচ্ছে সবার আগে কথাটা বলবে যে তোমরা সবাই কেমন আছো, আর তারপরের কথা হচ্ছে যেটা বলার, আর তারপরের কথা হচ্ছে হাসি, তাই তো? এরকম কি করো বলো। যাই হোক, আর যাই হোক, একদম এখন হচ্ছে বাজে 11টার মতো, বুঝলে? সকালে আজকে পড়ানো ছিল না বুঝলে, কারণ কি এখন তো গরম, মানে এতটাই গরম পড়েছে যে সবার মর্নিং স্কুল হচ্ছে, ওই জন্য বিকালে করে পড়ানো, আমার জানো সকালে করে পড়ানো নেই, এই জন্য আমি একটু দেরি করে এসেছি, ওই 10:30টার দিকে এসেছি। এসে চুপচাপ শুয়েছিলাম, জানো মনটা একদম ভালো নেই, একটুও মনটা ভালো নেই। আর তারপরেও মানে না আসলে তো চলে না, তোমাদের মধ্যে অনেকেই অনেকেই যারা আমাকে খুব ভালোবাসো, ভীষণ ভালোবাসো, আমার কষ্টেতে কষ্ট পাও, তাদের মধ্যে অনেকেই বলেছো বোন তুমি আর ওই বাড়িতে যেও না, কিন্তু কি করো বলো, আমারটা তো মনটাই তো মানে না, ওই জন্য আসতে হয়। চেষ্টা করছি, জানি না কতদূর কি করতে পারবো। আর আরেকটা কথা, কাল তো রবিবার ছিল, ঠিক আছে, বাবা কাল রবিবার ছিল, আমি আসিনি, বড় পিসির শরীর খারাপ, সেখানে গেছিলাম দেখতে। বাবা একবারও আমাকে জিজ্ঞাসা করেনি তুই আসলি না কেন, একবারও সারাদিন একবারও ফোন করেনি, জানো একটা বারের জন্য করেনি, আমিও করিনি, জানি না, ছাড়ো। আর এখন একটুই ডালিয়া, একটুখানি ডালিয়া বসিয়েছি, ওই ডালিয়াটাই খাবো, বুঝলে? আর কি গরম দেখো না, বাইরে কেমন যেন একদম মানে হা করছে একেবারে, কি কষ্ট। আর যারা এই গরমের সময় জোগাড়ের কাজ, মানে যারা হচ্ছে ওই যে বালি সিমেন্টের কাজগুলো যারা করে, ওগুলো জোগাড়ের কাজ বলে তো, কে জানে, যাই হোক, তাদের কত কষ্ট বলো তো, কত কষ্ট। আরও কত মানুষ আছে যারা কত কষ্টেতে দিন রাত জীবন যাপন করছে এই গরমে, এই কষ্টের মধ্যে, খুব খুব খারাপ লাগে জানো। আমি এগুলো খুব ভাবি, কেন জানি না, এগুলো আমি ভীষণ ভাবি, হাতটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, ভীষণ ভাবি গো এগুলো। বিট্টু ওরকম ভাবতো, মানে বড় রকম ভাবতো জানো, এরকম বলতো। আবার এরকম ভাবি যে যখন আমাদের দুর্গাপূজা আসে, দুর্গাপূজার সময় কত মানুষ অপেক্ষায় থাকে কবে দুর্গাপুজোটা আসবে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো সবাই জানো। এই দিনগুলোতে কত গরিব মানুষরা, যারা দুবেলা দুমুঠো মানে খুব কষ্টের সাথে জোগাড় করে খায়, তারা হচ্ছে এই পুজোর সময় একটু ভালো মন্দ খায়, একটু চাউমিন, একটু রোল, এগুলো দেখো এগুলো খায়, ভীষণ এটা ভাবলেই কেমন একটা হয়। জীবনে যদি সেরকম কোনো সুযোগ হয় না, জীবনে লাইফটাকে সেভাবে দাঁড় করাতে পারি, অ্যাটলিস্ট ওদের মতো ওই সব মানুষদের পাশে আমি দাঁড়াতে চাই, আমার খুব ইচ্ছা ওই সব মানুষের পাশে আমি দাঁড়াবো, জানো। বিট্টুর ওরকম ইচ্ছা ছিল, সে পকেটে যদি ওর 2 টাকাও থাকতো, ও যদি কেউ বলতো যে এরকম হাত পাততো দিয়ে দিত, দেখেছি জিনিসটা, সবসময় বলতো এই সব মানুষদেরকে হেল্প করা অনেক ভালো, জানো সুপারিনটেন্ডেন্ট, মানুষটা তো ভালো বলেই তো পৃথিবীতে নেই। যাক, তবে আমার খুব ইচ্ছা, চেষ্টা করব। আর আমার ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে জানো, কিন্তু আমি তোমাদেরকে সেটা জানানো হয়নি, কিংবা আমার ব্যাংকেও যাওয়া হয়নি, তো যাব। আর এটাই ইচ্ছা যে ছোটো ছোটো বাচ্চাদেরকে কিছু একটু মানে খাওয়াবো যতটুকু পারবো, আর তোমরা সাথে থাকো, পাশে থাকো, তোমাদের ভালোবাসাতে আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি, আর ওই সব মানুষদের পাশে দাঁড়াতে পারি, ব্যাস আর কিছু না জীবনে। তো চলো, আর এই ডালিয়াটা হচ্ছে হোক, আর আমি না একটু কাজ করে, আর এত গরম হচ্ছে না, এই জামাটা খুব পাতলা জানো, পরে ভালোই লাগছে, মানে এতই হালকা পাতলা কি বলবো। আর গরমের সময় কুকুরগুলো জলে নেমে একদম এরকম, একটু আগে পুকুরের দিয়ে গেছিলাম আমি, দেখি জলে নেমে কুকুরগুলো চুপচাপ আছে, 2-3টে কুকুর একসাথে, গরমের জন্যে গো খুব কষ্ট। ফুল গাছগুলো দেখো, ফুলগুলো দেখো যেমন কেমন ঝিমিয়ে গেছে, একবার নিস্তেজ হয়ে গেছে, দেখো না দেখতে পাবে না, যার ভিতরে দেখ, ওই ঘর থেকে যদি দেখাতে পারি তোমাদের, দাঁড়াও এই দেখো,
ফুলগুলো দেখো, দাঁড়াও দেখাচ্ছি, গাছগুলো কেমন নিস্তেজ হয়ে আছে, আর যে ফুলগুলো দেখো কেমন হয়ে আছে, কি খাঁকা করছে রোদের মধ্যে, বেচারিগুলো কত কষ্ট পাচ্ছে, একটু বৃষ্টি হওয়ার অপেক্ষায় আছে, তাই না বলো? কীরকম বাইরের অবস্থাটা দেখো একবার শুধু। বলো, আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি, কেমন? আর তো জানো বাবার ঘর, কালকে পিছায় চাদর টাদরগুলো হারমোনিয়ামটা নিয়ে পাশে নিয়ে রেখেছে, যা গরম আর কি বলবো, ঝুলটুল। শূন্য এ ঘর, পাখি মোড়া, ফিরে আয় ফিরে আয়। ফিরে তো আর আসবে না, দেখো বন্ধুরা এই যে আমার দুপুরের খাবার, কি খাবার, ডালিয়া আর আলু সিদ্ধ, এই দিয়ে আমার দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। জানো, তোমরা তো জানো আমার খাওয়া দাওয়া অত ঝামেলা নেই, আর এই বাড়িতে থাকে আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো যাই হোক, ডালিটা খেতে খারাপ লাগে না, ও ভালোই লাগে। আর ডালিয়ার মধ্যে একটুখানি ডাল দিই, আর তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে আর ডালিয়াটা দিয়ে দিই, দিয়ে একটু তেল দিয়ে একটু ইয়ে করে নিই, ভালো লাগে, চলার মতো এটুকু হলেই হবে, অত আমার এ নেই। তোমাদের ডালিয়া খেতে ভালো লাগে? ভালো লাগলে কমেন্টে জানাবে আমাকে, আমার মোটামুটি ভালো লাগে। আর একটা অভ্যাস আছে আমার ছোটো থেকেই এই অভ্যাসটা আমার, খেতে খেতে জল খাওয়া। তার বাপি আমাকে অনেক বকতো এটার জন্যে, কিন্তু সে অভ্যাসটা হয়ে গেছে, কিছু করার নেই। বাঁশ বাগানে পুরো মানে বাঁশ পাতা পুকুরে পড়ে কি অবস্থা হয়েছে, পানা টানা হয়ে পুরো নষ্ট, খুব অবস্থা খারাপ। চলো আমি একটু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, বিকালে পড়ানো আছে, বাচ্চারা আসবে। টাটা ফ্রেন্ড, এখন বাজে 6টা, আর এই যে পড়তে এসেছে সবাই, পড়াচ্ছি, বুঝলে? আর গরমে তো এরাও, এদেরও শরীর খুব খারাপ, মানে গরমে এরাও জব্দ হয়ে গেছে, এদেরও পড়াশোনা করার একদম ইচ্ছে নেই, এই জন্য মানে জোরও করতে পারছি না, যে লেগ লেগও বলতে পারছি না, কারণ কি আমার নিজেই শরীর অসুস্থ লাগছে, ওদের কি বকবো বলো তো, এই গরমের সময় সত্যি খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে বাবাস। আর এই গরমের সময় কারেন্ট চলে গেলে আর রক্ষা নেই, মনে যেন কী করি, আমি দিনে কবার করে যে স্নান করছি তার কোনো ঠিক নেই, জানো, খুব ভয়, একদম বিরক্তি লাগছে, ভালো লাগছে, মানে বৃষ্টি বৃষ্টি হতে পারছে না। আর কত যখনই কত ফ্রিজে জল খাবে মানুষ বলো তো, আবার ঠান্ডা লেগে যাচ্ছে, গরম ঠান্ডায় করে করে গলা টলা পুরো একদম কেমন খুশখুশ খুশুর করছে, যখনই গরম হচ্ছে ফ্রিজ থেকে জল বার করে খাওয়া শুরু করছে, আমি এমনিতেই ফ্রিজের জল খাই না, আর তার উপরে এই গরমেতে জ্বালা সহ্য করতে না পেরে ফ্রিজের জল খাওয়া শুরু করেছি, জানো, আমি এমনিতেই ফ্রিজের জল আমি খাই না, ভীষণ কষ্ট হচ্ছে, ভালো লাগছে না একদম। অঙ্কিতা, তোমার গরমে কেমন লাগছে একটু বলো দেখি, বলো বন্ধুদের কেমন লাগছে, ভালো লাগছে না। আর লব, তোমার গরমে কেমন লাগছে, হ্যাঁ জোরে বলো, ভালো লাগছে, কি অবস্থা, নাকি ভালো লাগছে, গরমে ভালো লাগছে, কি করে পারিস, কি অবস্থা বলো, গরমে ভালো লাগছে আসলে, কোনটা ভালো কোনটা খারাপ তোরা এখন বোঝে না, না ওই জন্য ভালো লাগছে। অঙ্কিতা একটু বোঝে, একটু সিনিয়র টাইপের তো, ও একটু বোঝে বোঝে, হ্যাঁ অঙ্কিতা, ও আজকে পড়তেছে ভ্যা 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 করে কাঁদছিল, জানো, আসবে না বলে, কারণ তোর মামার বিয়ে পরশু দিন, আজকে ওরাও চলে যাবে, তোর মা বলছে আজকের দিনটা একটু পড়ে আয়, দুদিন তিন দিন তো ছুটি এমনিতেই খাবি এক সপ্তাহ মতো, আসবে না, মা বকে বকে নিয়ে এলো।
চলো আর বেশি বক করবো না, আর এদিকে টাইম কলে জলও আজকে দেয়নি, আমি কালকে জলটা যে কী করে তুললাম সেটাও বুঝতে পারছি না, ভালো লাগে না। চলো সন্ধে ফন্দে দেবো, অনেক কাজ আছে। এই যে দেখো ওই বাড়ি থেকে তো চলে এসেছি, তোমাদেরকে দেখানো হয়নি। ওই বাড়ি থেকে চলে যখন আসলাম তারপরে এসে আবার স্নান করলাম, ঠিক আছে, গরমে এখনও চুল আমার ভিজে, তাও বেঁধে রেখেছি, ছাড়াতে পারছি না। যা গরম আর কি বলবো, জীবনটা আমার বেরিয়ে গেল। আর জানো এই গরমের সময় ওই পাকা ঘরে আমি থাকতে পারি না গো, এত কষ্ট হয় ওই ঘরে আমি থাকতে পারি না বলে আমি এই মাটির ঘরটা এসে থাকি জানো। হচ্ছে ভালো ঘুম হয়, এই ঘরটা ভালো ঠান্ডা থাকে, রাত্রেবেলা ভালোই ঠান্ডা থাকে। আর পাকা ঘরে আমি একদম থাকতে পারি না, কি গরম হয় কি বলবো। তো চলো, আর এখন আর বাজে কটা, এখন 9টা বাজে না, শুনো 9টা মতো বাজে, 9টা আমি সকালবেলা বাজে, 9টা নাকি সকাল, কটা বাজে রে এখন, 10টা 27, 10টা 27 হয়ে গেছে। আর বলছি না স্নান টান করে আর আমি বসে বসে গান শুনছিলাম জানো, তা ভিডিওটা তো মানে কমপ্লিট করা হয়নি, তোমার সাথে আবার কথা হয়নি, কারণ তোমার সাথে আবার একটু বকবক করে নিই, আর রাতের খাবার এখনও খাওয়া হয়নি, খাবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আমার বিছানে সবসময় ওই ওই গান ইয়েটা থাকে, আমি সবসময় গান শুনি, রাতেও গান শুনি বসে শুয়ে শুয়ে। হ্যাঁ কত রাত ধরে জেগে থাকি আমি, 2টো 2:30 3টে মাঝে সাঝে এরকমই এরকম হয়ে যায়, 3টে চুপচাপ শুয়ে শুয়ে গান শুনি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করবে, একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে। আর গরমে সবাই অনেক অনেক করে জল খাবে, আর প্রত্যেকে ভীষণ ভালো থাকবে, আর একদম গরমে রোদে বেরোবে না, ঠিক আছে। কথা শুনবে আমার, চলো টাটা।